আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শক, আপনাদের সকলকে হানাফি মুসলিম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান ফরাজি। সম্মানিত দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, একজন মুসলমান হয়ে একজন সাহাবীর বিরুদ্ধে এত বড় বিষোদগার করবে, এটা আসলে আমরা কখনোই কল্পনা করতে পারিনি, যার কারণে আজকে এই বিষয়টি নিয়ে ভিডিও বানাতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। যাই হোক দর্শক শ্রোতা, আহলে সুন্নাত আল জামাতের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর কোনো সাহাবীর ব্যাপারে বা কোনো আদনা থেকে আদনা, অর্থাৎ সাহাবিদের মধ্যে সর্বনিম্ন স্তরের সাহাবি যারা, তাদের ব্যাপারেও যদি কেউ বাজে মন্তব্য করে, তাদেরকে যদি কেউ গালিগালাজ করে, তাহলে সে আর ইমানদার থাকে না, সে বেঈমান হয়ে যায়। যাই হোক দর্শক শ্রোতা, আজকে সাইফুদ্দিন মাজভান্ডারি নামক এক ভণ্ড, এই ভণ্ড পীর তিনি বলেছেন যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি মুনাফিক, নাউজুবিল্লাহি মিন জালিক। দর্শক, এমন একটি ধৃষ্টতা তিনি দেখিয়েছেন, আমরা এটা অত্যন্ত ঘৃণা করে তার বক্তব্যটি আমরা প্রত্যাখ্যান করছি। দর্শক শ্রোতা, শুধু সাহাবি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি কটাক্ষ করেননি, তিনি আলে মোলামাদেরকেও কাঠমোল্লা বলে তিনি কটাক্ষ করেছেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশের পীর বলতে আমরা যাদেরকে বুঝি, এর ভিতরে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী হলো যারা হক্কানি পীর, আর একটা হলো যারা বাতিল। আহলে সুন্নাত আল জামাতের আকিদার নাম দিয়ে এক শ্রেণীর পীরেরা আছে, তারা আসলে প্রকাশ্যে ভণ্ডামি করে বেড়ায়, তারা জিলাপি নিয়ে ব্যস্ত, তারা মিষ্টি খাওয়া নিয়ে ব্যস্ত, তারা বারোই রবিউল আউয়ালে তাজিয়া মিছিল, মহরমের তাজিয়া মিছিল নিয়ে ব্যস্ত থাকে, শুধু তাদের কাজই হলো এতটুকু। কিন্তু বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক যদি কোনো বাজে মন্তব্য করে, এই বিষয়টি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা রাজপথে নামবে তো দূরের কথা, তাদের কোনো বক্তব্য বা তাদের কোনো একটা স্ট্যাটাস পর্যন্ত আমরা দেখতে পাই না, অথচ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক প্রেমিক বলে তারা এরকম আত্মচিৎকার করে থাকে। দর্শক শ্রোতা, এই সমস্ত এক শ্রেণীর ভণ্ড পীর আছে যারা মানুষকে কবর পূজা এবং মাজার পূজার দিকে নিয়ে যায়, এক শ্রেণীর মানুষকে বলে যে গানবাদ্য করা এটা জায়েজ আছে, বাঁশি বাজানো জায়েজ আছে, তারপরে কবরে গিয়ে কবরের যে সমস্ত মৃত ব্যক্তিরা শুয়ে আছে সেখানে নাকি কবরের সামনে গিয়ে সেজদা করা জায়েজ আছে, তো যারা এই বিষয়গুলোর উপরে সবক দেন বা তাদের মুরিদানকে পরিচালিত করেন, আমরা এক কথায় তাদেরকে বলি তারা ভণ্ড পীর। আর হক্কানি পীরদের কাজ হলো তারা মানুষদেরকে দিনের পথে সহযোগিতা করবেন, ইসলামের সঠিক পথ দেখিয়ে দিবেন, কিভাবে একটা মানুষ অন্ধকার থেকে আলোর দিকে, ইসলামের আলোর দিকে আসতে পারে, এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন, এই শ্রেণীর মুরব্বী যারা, তাদেরকে আমরা বলি হক্কানি পীর। দর্শক শ্রোতা, এই হক্কানি পীরদের ভূমিকা তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যারা বেহক, এই যে ভণ্ড বা মিথ্যা কথার দাবিদার, প্রতারক এবং গালিগালাজ করনেওয়ালা এক শ্রেণীর পীর, এই যে সাইফুদ্দিন মাইজভান্ডারির মতো এই ভণ্ড, সে যেই কথাটি বলেছে এটা অত্যন্ত ঘৃণিত কথা বলেছেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে এ বিষয়টি স্পষ্ট, আহলে সুন্নাত আল জামাতের আকীদা স্পষ্ট যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন একজন জলিলুল কদর সাহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে উচ্চতর একজন সাহাবি, তার ব্যাপারে এই ধরনের মন্তব্য করা, এটা আসলে আমরা কখনোই মেনে নিব না। আমরা সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো, এই সমস্ত সাইফুদ্দিন মাইজভান্ডারির মতো ব্যক্তিদেরকে যেন অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে, যদি না নিয়ে আসে তাহলে সাধারণ মানুষ যদি খেপে যায় তাহলে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো এই বিষয়টা হলো এই পর্যন্ত। তো আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন যে আলেমদেরকে তিনি কাঠমোল্লা বলে গালিগালাজ করেছে, এই বিষয়টি আমি তাকে সাবধান করিয়ে বলে দিতে চাই যে আলেমদের ব্যাপারে কথা বলার আগে মুখে লেগাম দিয়ে কথা বলুন। আপনারা যারা ভণ্ড পীর আছেন বা ভণ্ড পীরের মুরিদান বা ভণ্ড পীরের গোলামি করেন, কিছু আলেম আছেন,
আপনাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই যে আলেমদের ব্যাপারে একটা কথা বলার সময় সাবধানে কথা বলবেন, অন্যথায় যদি এই ধরনের কথা ভবিষ্যতে আপনারা বলেন আপনাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কিন্তু যাই হোক দর্শক শ্রোতা, এই যে মাইজ ভান্ডারি, সে যে কথাটি বলেছে এটা কি আমি শুধু বকবক করছি নাকি আসলে সে বলেছে, এটা একটা প্রমাণস্বরূপ আপনাদেরকে সে ভিডিওটি দেখাতে চাই। দেরি না করে চলুন আমরা দেখি যে এই মাইজ ভান্ডারি, সাইফুদ্দিন মাইজ ভান্ডারি, তিনি সাহাবিদের ব্যাপারে কি বলেছেন। চলুন আমরা এক নজরে সে ভিডিওটি দেখি এবং তাদেরই দলের আরেকজন বক্তা, তিনি এ বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে প্রতিবাদ করেছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আর দেরি না করে চলুন দেখি আমরা সাইফুদ্দিন মাইজ ভান্ডারি এই ভণ্ড আমিরে মুয়াবিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বলছেন। চলুন আমরা সেই ভিডিওটি একটু স্ক্রিনে দেখি। যাবে না, শুধু কাহিনী করলে হবে না। আজকে আমরা দেখি বহুত বড় বড় পীর নামদারি মুয়াবিয়া নামের আগে হযরত বলে ফেলে, নাউজুবিল্লাহ বলে, রাহিমুল্লাহ বলে ফেলে, নাউজুবিল্লাহ বলে। একটা লম্পট, বেঈমান, মুনাফিক, দুশ্চরিত্র, যে খেলাফত ইসলামের মূল ভিত্তি খেলাফতকে দুনিয়া থেকে বিতাড়িত করে মুলুকিয়ার রাজতন্ত্রকে যায় প্রতিষ্ঠিত করেছে, নাচ গান, বাইরি, মদ, শরাব, এরকম বিভিন্ন উপকরণ দিয়ে যে ইসলামের এত বড় ক্ষতি করেছে, তারপরে দেখে এই কাঠমোল্লারা তাকে হযরত আবু রহিমুল্লাহ বলছে, তাকে আমার নবী যে সাহাবিদের জন্য সুপারিশ করেছে যে সৈন্য দলের কথা উনি বলে গিয়েছেন, প্রথম সৈন্য দল, ওই সময় তার বয়স 6-7 বছর, 6-7 বছরের বাচ্চা কখনো যুদ্ধ করতে পারে না, তলোয়ারও তাও যেতে পারবে না, তলোয়ার তার চেয়ে বড় দেখছিলেন। কিন্তু তাকে ভালো বানানোর জন্য যত রকমের কথা এই মসজিদের মধ্যে আলে হাদিস যারা মুনাফিক ওনাদের নাম বুখারীর কিতাবের মধ্যে আছে, ওনাদের নাম মুসলিমের মধ্যে আছে, ওনাদের নাম তিরমিজি নাসাইয়ের মধ্যে আছে, ওনাদের নাম সিহাসিত্তার মধ্যে আছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা মুনাফিক, ওই মুনাফিকদের নাম হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায়। জুমার মসজিদের মিম্বারে আমার নবী বাসন দিয়ে রাখলেন, হঠাৎ খুতবার মধ্যে এইভাবে বললেন, ইয়া ফুলান উখরুজ মিন্না, এই তুমি দাঁড়াও বের হয়ে যাও, এই তুমি দাঁড়াও বের হয়ে যাও। এইরকম আমার নবী মসজিদের নববী থেকে 70 জন মুনাফিককে বের করে দিয়েছেন। কয়জন? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীকে গালি দেওয়ার পক্ষে কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে বাহাস বা মুনাজারা করার মতো এরকম হিম্মত দেখায়, আপনারা সবাই সাক্ষী, মাহফিল কমিটি সাক্ষী, আপনারাও সাক্ষী, তাদেরকে প্রশাসনিক নিয়ন্ত্রণে লিখিত ডকুমেন্টের মাধ্যমে ওয়েলকাম জানাইলাম। চাপাবাজি না, কাগজে কলমে আসো, প্রশাসনিক সিস্টেমে আসো, সুনিয়ন্ত্রিত পন্থায় তারা যদি আমাদের সাথে বাংলাদেশের যে কোনো জেলায় বসতে চায়, আমরা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় রেডি আছি। সময় তো দর্শক, আপনারা ভিডিওটি দেখেছেন, এই হলো তাদের আকীদা। আপনারা জানেন এরা আসলে যে কত বড় ভণ্ড, এই ভণ্ডামির শীর্ষে যারা আছে বাংলাদেশের মধ্যে, এই ভণ্ডামির শীর্ষে আছে বিশেষ করে মাইজভান্ডার দরবারের যে সমস্ত এই কুলাঙ্গার, যে সমস্ত এই ভণ্ড পীরেরা আছে, তারা হলো বাংলাদেশের ভণ্ডদের মধ্যে শ্রেষ্ঠ ভণ্ড। তো এই শ্রেষ্ঠ ভণ্ড মাইজ সাইফুদ্দিন মাইজ ভান্ডারি যে কথাটি বলেছে, তার এই মন্তব্যের সাথে আপনারা তাকে কি জবাব দিবেন সেটা আপনাদেরই অভিরুচি। আপনারা কমেন্ট বক্সে তার ব্যাপারে কিছু লিখতে পারেন, আর যদি আপনারা এটার বিচার চান যে একজন সাহাবির ব্যাপারে এ ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা বলবে আর আপনারা চুপ করে থাকবেন, আমরা চুপ করে থাকবো, এটা আসলে হতে পারে না। আমরা
সমস্ত এই ভণ্ডদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং আলেমদেরকে নিয়ে কাঠমোল্লা বলার কারণে আলেমদেরকে আমরা এটারও সরকারের কাছে বিচার চাই। দেখেন, যখন আলেমরা খেপে গিয়ে যখন এগুলাকে উত্তম মাধ্যম দেওয়া শুরু করবে, তখন কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো অবস্থান কিন্তু থাকবে না। এই ভণ্ডরা যে সমস্ত অপকর্মগুলো করে যাচ্ছে, এগুলো আমরা শুধু দেখেই যাচ্ছি, ধৈর্য ধরেই যাচ্ছি। এটা আসলে ধৈর্য ধরার যদি বাঁধ ভেঙে যায়, তখন কিন্তু আর মানুষ ধৈর্য ধরে বসে থাকবে না। কিন্তু যাই হোক দর্শক শ্রোতা, আজকের যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম, এই ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং ভণ্ডদের সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।